যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার নাম বিকাশ, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য খুব সুন্দর একটা বাংলা গানের গিটার লেসন নিয়ে হাজির হয়েছি। গানটার নাম হচ্ছে যে কটা দিন তুমি ছিলে পাশে কেটেছিল নৌকার পালে চোখ রেখে। একদম ঠিক ধরেছো, গানটা দ্বিতীয় পুরুষ সিনেমা থেকে। আমি এর আগে 22শে শ্রাবণে যে গানটা ব্যবহার করা হয়েছিল যে কটা দিন, যেটা অরিজিনালি কম্পোজড বাই অনুপম রয়, সেই গানটা লেসন অলরেডি করে দিয়েছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনের লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ভিডিওটা দেখে নিতে পারবে। তো আজকে তোমাদেরকে যে গানটা লেসন দিচ্ছি সেই গানটার নাম হচ্ছে যে কটা দিন রিপ্রাইস বা আনপ্লাগড। এই গানটা গিয়েছে অনুপম রয় এবং ইমন চক্রবর্তী। এই গানটার মিউজিক এবং লিরিক্স দুটোই দিয়েছে অনুপম রয়। খুব সুন্দর একটা গান, আনপ্লাগড গান, খুব সুন্দরভাবে বাজাতে পারবে গিটারের উপরে এই গানটা বেসিক্যালি বেজেছে। তো আমি তোমাদেরকে A to Z এক্সপ্লেন করে দেবো, কর্ডস, স্ট্রামিং প্যাটার্ন, কীভাবে কোথায় কীভাবে কোন কর্ডস লাগছে, কীভাবে শিফট করবে, কী রিদেম প্লে করতে হবে, A to Z এক্সপ্লেন করবো। তো লেসনটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। লেসনটা শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি, তোমাদের মোবাইল স্ক্রিনে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা দেখা যাচ্ছে ওটা যদি এখনও তোমাদের প্রেস করা না হয়ে থাকে তাহলে ওটা প্রেস করে দাও, দিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর পাশে যখন নোটিফিকেশান বেল আসবে ওটা প্রেস করে অল নোটিফিকেশান অবশ্যই সিলেক্ট করে নেবে, কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য বাংলা ও হিন্দি গানের গিটার লেসন নিয়ে আসবো। দিনে একটি বা দুটি ভিডিও আমি অবশ্যই আপলোড করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর একটা ভিডিও মিস করো না কিন্তু। তো চলো তোমাদেরকে আমি প্রথমে কর্ডসগুলো বলে দিই। এই গানে বেসিক্যালি 7টা কর্ড আমাদেরকে ইউজ করতে হবে। যে 7টা কর্ড এইভাবে আছে, ডি মেজার প্রথম কর্ড, দ্বিতীয় কর্ড এ মেজার, তৃতীয় কর্ড জি মেজার, চতুর্থ কর্ড ডি মাইনার, পঞ্চম কর্ড জি মাইনার, ষষ্ঠ কর্ড এ শার্প মেজার, সপ্তম কর্ড ডি সেভেন। আমি কর্ডগুলো আরেকবার বলে দিচ্ছি তাড়াতাড়ি, তোমরা একবার আমার ফিঙ্গারে নোটিস করে দেখে নাও। প্রথম কর্ড ডি মেজার, দ্বিতীয় কর্ড এ মেজার, তৃতীয় কর্ড জি মেজার, চতুর্থ কর্ড ডি মাইনার, পঞ্চম কর্ড জি মাইনার, ষষ্ঠ কর্ড এ শার্প মেজার, সপ্তম কর্ড ডি সেভেন। এই 7টা কর্ড এই গানে আমাদেরকে প্লে করতে হবে। তোমরা যদি এই 7টা কর্ডের কোনো শেপগুলো যদি না জেনে থাকো কীভাবে শেপগুলো ধরতে হয় কর্ডের, তাহলে গুগল থেকে তোমরা অবশ্যই দেখে নাও। এই লেসেনটা একদম বিগিনারদের জন্য নয়, এই গানটা প্লে করার জন্য তোমাদেরকে ভালোভাবে কর্ড শিফটিং করা আসতে হবে। যাদের কর্ড শিফটিং একদম ঠিকঠাকভাবে হয়ে যায় তারা এই গানটা প্লে করার চেষ্টা করো। গানটার রিদিমটাও একটুখানি টাফ হবে তোমাদের জন্য, বিগিনারদের জন্য এই লেসেনটা একদম না। যারা 1 বছর 2 বছর ধরে গিটার বাজাচ্ছ, যাদের ফিঙ্গার একদম সঠিকভাবে প্লেসমেন্ট হয়ে যায় কর্ডসগুলো যারা ভালোভাবে ধরতে পারো, যাদের রিদিম প্যাটার্ন খুব ভালোভাবে বাজাতে পারো, তারা এই গানটা প্লে করার চেষ্টা করো। বিগিনাররা এখন এই গানটা তোলার চেষ্টা করো না, কিছুদিন ভালোভাবে গিটারটা শেখো তারপরে এই গানটা অবশ্যই তোলার চেষ্টা করবে। তো কর্ডসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম, এবার যে রিদিম প্যাটার্নটা বা স্ট্রামিং প্যাটার্নটা যেটা আমরা এই গানে ব্যবহার করছি সেটা এইভাবে যাবে, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন। আরেকবার দেখাচ্ছি স্লো করে, ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন, শেষে ডাউন আপ ফিল্লারের জন্য। ফিল্লার কি যদি তোমরা না জেনে থাকো আমি তোমাদেরকে বলে দিই, আমরা যখন একটা কর্ড থেকে আরেকটা কর্ডে শিফট করি সেই সময় স্ট্রামিং প্যাটার্নটা যেন না ভাঙে সেই জন্য একটা এক্সট্রা ডাউন আপ আমাদেরকে নিতে হয়, সেটাকে আমরা ফিল্লার বলছি। তো আমি স্ট্রামিং প্যাটার্নটা কর্ডসের সঙ্গে একবার বাজাচ্ছি, দেখে নাও কীভাবে সাউন্ড করবে। ডাউন
down, up, up, down, 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 up, down, down, up, up, down, 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 up, down, down, up, up, down, 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 up, down, down, up, up, down, 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 up. আশা করছি তোমরা বুঝতে পেরেছো স্ট্রামিং প্যাটার্নটা। এখানে স্ট্রামিং প্যাটার্ন নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কথা বলে দিই, এই গানে স্ট্রামিং প্যাটার্নটা আমাদেরকে দুটো কর্ডে ভেঙে ভেঙে গাইতে হবে। এইভাবে যাবে ডাউন ডাউন একটা কর্ডের ওপর, দেন আপ আপ ডাউন ডাউন আরেকটা কর্ডের ওপর, দেন ডাউন আপ। আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এইভাবে যাবে যে কটা দিন ডি মেজার দুটো ডাউন স্ট্রোক পড়লো, তুমি ছিলে পাশে, বাকি অংশটুকু এ মেজারে পড়লো, কেটেছিল দুটো ডাউন একটা কর্ডের উপর পড়লো ডি মেজার, নৌকার পালে চোখ রেখে আর একটা কর্ডে পড়লো। এইভাবে তোমাদেরকে গাইতে হবে গানটা। তবে সব জায়গায় এই হাফ হাফ হবে না, কিছু কিছু জায়গায় ফুল হবে, সেগুলো তোমরা লেসনের যখন আমরা আগে যাব তখন তোমরা আস্তে আস্তে দেখে নেবে। তোমাদেরকে আমি সাতটা কর্ড কী কী এই গানে ব্যবহার করছি বলে দিলাম, কোন স্ট্রামিং প্যাটার্নটা এই গানে প্লে করবে সেটাও বলে দিলাম। তো স্ট্রামিং প্যাটার্নটা তোমরা যতটা স্লো করতে পারবে ততটাই এই গানের সঙ্গে যাবে স্ট্রামিং প্যাটার্নটা, ফিল হবে ততটাই, গানটা প্লে করবে ততটাই শুনতে ভালো লাগবে। যেহেতু এটা একটা স্যাড সং মানে দুঃখের গান, তাই এই গানের স্ট্রামিং প্যাটার্নটাও তোমাদেরকে যত স্লো করতে পারবে তত স্লো করলে এই গানটা ততটাই ফিল দিয়ে বাজাতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এবার লাইন টু লাইন কর্ডস এক্সপ্লেন করব, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো গানটা এক্সপ্লেন করব। তোমরা একটা কপি বা একটা খাতা পেন নিয়ে বসে পড়ো, দিয়ে আমি যেইভাবে লাইন টু লাইন কর্ডস বলবো তোমরা সেইভাবে কর্ডগুলো নোট করে নাও। তাহলে কী হবে, বারবার ইউটিউবে এসে আমার ভিডিওটা দেখার প্রয়োজন নেই, তোমরা যদি খাতায় লিখে নাও তাহলে ভবিষ্যতে ফিউচারে তোমরা এই গানটা যখনই প্লে করতে চাইবে তোমরা সেই কপিটা দেখে বা একটা খাতা দেখে আরাম করে এই গানটা প্লে করতে পারবে। তো চলো আমাদের প্রথম যে লাইনটা আসছে গানের সেটা এইভাবে আসবে, যে কটা দিন ডি মেজার তুমি ছিলে পাশে, এ মেজার কেটেছিল ডি মেজার, নৌকার পালে চোখ রেখে জি মেজার। এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে, যে কটা দিন ডি মেজার তুমি ছিলে পাশে, এ মেজার কেটেছিল ডি মেজার, নৌকার পালে চোখ রেখে জি মেজার। তারপরের লাইন, আমার ডি মেজার চোখে ঠোঁটে গালে, এ মেজার তুমি লেগেছিলে জি মাইনার। এই লাইনটাই আরেকবার গাইতে হবে, আমার ডি মেজার চোখে ঠোঁটে গালে, এ মেজার তুমি লেগেছিলে জি মাইনার। তারপরের লাইন, যেটুকু রোদ ছিল ডি মেজার লুকোনো মেঘ, লুকোনো মেঘ এ মেজার, বুনেছিলাম ডি মেজার তোমার শালে ভালোবাসা জি মেজার। তারপরের লাইন, আমার ডি মেজার আঙুল হাতে কাঁধে, এ মেজার তুমি লেগেছিলে জি মাইনার। এই লাইনটা আরেকবার গাইতে হবে, আমার ডি মেজার আঙুল হাতে কাঁধে, এ মেজার তুমি লেগেছিলে জি মাইনার। বোঝা গেল? এরপর আমাদের যে প্রথম ভার্স আসছে এইভাবে ডি সেভেন কর্ড থেকে শুরু হবে, এইভাবে চিন্তার অনুপ্রবেশ, ডি সেভেন রেজার ব্লেডের ধারে জি মাইনার। তারপরে বিন্দু বিন্দু মেশে, ডি সেভেন সিন্ধু স্রোতে পারে জি মাইনার। তারপরের লাইন,
মাঠের প্রান্তে যে লোক D7 একলা বাঁশির সুরে G-minor তারপরের লাইন সকাল বিকেল ডাকে D7 এমনি ভব ঘুরে G-minor তারপরের লাইন স্থানীয় সংবাদে তাই G-major কেউ শিরোনামে এসব মেজর নেই D-minor এই লাইনটা আরেকবার দেখানো এইভাবে যাবে স্থানীয় সংবাদে তাই কেউ শিরোনামে নেই বোঝা গেল তারপরের লাইন আমাদের এইভাবে আসবে যেভাবে নিঃশব্দে D-major ফেলেছে পা A-major রূপকের সাহায্যে D-major আরো দূরে চলে গেলে G-major এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে যেভাবে নিঃশব্দে D-major ফেলেছে পা A-major রূপকের সাহায্যে D-major আরো দূরে চলে গেলে G-major তারপরের লাইন আমার D-major অলস জোছনাতে A-major তুমি লেগেছিলে G-minor এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে আমার অলস জোছনাতে তুমি লেগেছিলে বোঝা গেল এরপরে আমাদের দ্বিতীয় ভার্স এইভাবে আসবে আবার একইভাবে কর্ড প্রোগ্রেশন D7 থেকে স্টার্ট শীতের শুকনো পাতা D7 মারিয়ে গেলে চলে G-minor কাঁচা রঙের প্রলেপ D7 আপনি ওঠে জ্বলে G-minor আমার নির্ভরতা D7 দুঃখ সুখের মানে G-minor গলায় আটকে থাকা D7 মুক্ত দানা জানে G-minor তারপরের লাইন তোমার মর্মস্থলে আমাকে হাত রাখতে দাও কিভাবে আসছে তোমার মর্মস্থলে G-major আমাকে হাত রাখতে এসব মেজর দাও D-minor এটা এইভাবে গাইবে তোমার মর্মস্থলে আমাকে আজ রাখতে দাও বোঝা গেল তারপরে আমাদের এই লাইনটা আসবে যেভাবে নিঃশব্দে D-major ফেলেছে পা A-major রূপকের সাহায্যে D-major আরো দূরে চলে গেলে G-major এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে যেভাবে নিঃশব্দে ফেলেছে পা রূপকের সাহায্যে আরো দূরে চলে গেলে আমার D-major অলস জোছনাতে A-major তুমি লেগেছিলে G-minor এই লাইনটা আরেকবার গাইতে হবে এইভাবে আমার D-major অলস জোছনাতে A-major তুমি লেগেছিলে G-minor তারপরে আমাদের এইভাবে লাইনটা আসবে পরে যে কটা দিন D-major তুমি ছিলে পাশে A-major কেটেছিল D-major নৌকার পালে চোখ রেখে G-major আমার D-major
চোখে ঠোঁটে গালে এ মেজর তুমি লেগেছিলে, জি মাইনার এই লাইনটা এইভাবে গাইতে হবে আরেকবার, আমার ডি মেজর চোখে ঠোঁটে গালে এ মেজর তুমি লেগেছিলে, জি মাইনার দুবার গাইলাম এই লাইনটা, তারপরে আবার একবার গাইতে হবে এইভাবে, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে, কিভাবে গাইতে হবে, আমার ডি মেজর আঙুল হাতে কাঁধে এ মেজর তুমি লেগেছিলে, জি মাইনার এই লাইনটাই আরেকবার গাইতে হবে এইভাবে, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে, বোঝা গেল? এইভাবে পুরো গানটা শেষ হয়ে যাবে। তো আমি তোমাদেরকে প্রথম ভার্স, দ্বিতীয় ভার্স, কোরাস, স্ট্রামিং প্যাটার্ন, কর্ডস, লাইন টু লাইন কোথায় কীভাবে কর্ড চেঞ্জ করতে হবে, কোথায় স্ট্রামিং প্যাটার্ন হাফ আপ করে নিতে হবে, এ টু জেড আমি তোমাদেরকে এক্সপ্লেন করে দিলাম। এরপরে যদি তোমরা লেসনটা বুঝতে না পেরে থাকো তাহলে লেসনটা শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার দেখে নাও, আর একটা খাতা পেন নিয়ে বসে পড়ো, আর খাতাতে অবশ্যই নোট ডাউন করে নাও, কারণ আমি যেইভাবে তোমাদেরকে সহজভাবে এক্সপ্লেন করে দিলাম এইভাবে তোমরা যদি লাইন টু লাইন লিরিক্সটা লিখে ওর মাথায় মাথায় কোথায় কর্ডটা আমি চেঞ্জ করতে বলছি যদি তোমরা লিখে নাও, তাহলে পুরো গানটা তোমরা স্ট্রামিং প্যাটার্নের সঙ্গে দুর্দান্ত প্লে করতে পারবে, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমি প্রতিদিন তোমাদের জন্য এইরকমই বাংলা ও হিন্দি গানের গিটার লেসন নিয়ে আসবো, দিনে একটি বা দুটি ভিডিও আমি অবশ্যই আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটা কিন্তু বাজাতে ভুলো না, অবশ্যই বাজিয়ে রেখো। তোমাদের মধ্যে থেকে কেউ যদি অনলাইনে গিটার কিনতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, আমি সেখানে 2000 থেকে 25-30 হাজার টাকা পর্যন্ত গিটারের লিঙ্ক প্রোভাইড করিয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি টাকা থাকে, তোমরা যদি জেনুইনলি গিটার কিনতে চাও অনলাইন থেকে, তাহলে ভিডিও ডিসক্রিপশানে গিয়ে তোমাদের কাছে যত টাকা আছে সেই রকম প্রাইস রেঞ্জের আমি গিটার লিঙ্ক প্রোভাইড করিয়ে দিয়েছি, তোমরা গিটার লিঙ্কগুলোতে ক্লিক করে দেখো গিটারগুলো, যদি পছন্দ হয়, যদি তোমরা পারচেস করতে চাও বাড়িতে বসেই, তাহলে তোমরা অর্ডার দিতে পারো। তোমাদের কাছে যদি গিটার থেকে থাকে, গিটার রিলেটেড যা কিছু আমাদের সামগ্রী দরকার পড়ে, যেমন গিটার প্লেকট্রাম, গিটার স্ট্রিংস, গিটারকে রাখার জন্য ব্যাগ, গিটারের কেপো, গিটারের টিউনার, যাবতীয় যা কিছু লাগে গিটার রিলেটেড সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা সেগুলো চেক আউট করতে পারো। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা লিঙ্কে ক্লিক করে সেখান থেকে পারচেস করতে পারো। তোমরা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো, আমার ভিডিও ডেসক্রিপশানে আমার সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারো। আজকের ভিডিও এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কিছু যদি জিজ্ঞাসা করতে চাও আমাকে, কোনো গানের লেসন রিকোয়েস্ট করতে চাও, তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে অবশ্যই জানাও, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টের রিপ্লাই খুব তাড়াতাড়ি দেওয়ার, আর তোমরা যেই যেই গানের রিকোয়েস্ট করবে আমি সেই গানের লেসন বানিয়ে চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ইউটিউবে আপলোড করে দেওয়ার। তাহলে দেখা হচ্ছে নেক্সট লেসনে, ততক্ষণ গিটার শিখতে থাকো, গিটার বাজাতে থাকো। দিস ইজ ব্যাচেলর বিকাশ সাইনিং অফ। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগেছিলে, থ্যাংকস ফর ওয়াচিং গাইজ।